শুক্রবার সচিবালয়ে ভেটেরিনারির প্রাক্তন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পশুপালন সংক্রান্ত বিভিন্ন সম্ভাবনা, সুবিধা অসুবিধা ইত্যাদি নিয়ে বিস্তর আলোচনা করেন তিনি। এই আলোচনার মাধ্যমে ত্রিপুরাকে দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার অভিযানে অংশীদার হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর তরফে প্রস্তাব দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর গঠনমূলক প্রস্তাবের সাপেক্ষে সারা দেন ভেটেরিনারির প্রাক্তন কর্মকর্তারা, তাদের নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছে, আমি বিশ্বাস করি যে এই আধিকারিকরা অবসরপ্রাপ্ত নন, অভিজ্ঞ। আমি আত্মবিশ্বাসী যে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের উৎসাহকে পুঁজি করে আমাদের ত্রিপুরা দুধ উৎপাদনে স্বাবলম্বী হবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এর ফলে দুধ এবং দুগ্ধজাত সামগ্রীর জন্য প্রতি বছরে 1,100 কোটি টাকা রাজ্যের বাইরে যাওয়া বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, রাজ্য সরকার 25টি ক্লাস্টার চিহ্নিত করেছে, যার মধ্যে 23টি ব্লক এবং আগরতলা পুর নিগম ও উদয়পুর পুর পরিষদ সংযুক্ত। এই ক্লাস্টারগুলিতে জার্সি গাভীর সংখ্যা 1.5 লক্ষ। ইঞ্জেকশনের মাধ্যমে এই গাভীর সংখ্যা আগামী 3 বছরে 3 গুণ বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি ইঞ্জেকশনে 1,200 টাকা খরচ হবে। গাভীর সংখ্যা বৃদ্ধি করার জন্য অবসরপ্রাপ্ত প্রাণী চিকিৎসক ও আধিকারিকগণ স্বেচ্ছায় সেবা প্রদান করবেন। দেবাশিস দেবের রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।